आज दुख भाराक्रांत मन नहीं अपन सामने हाजिर होनारा सब जान बोझें जीवन दिए चेष्टा करु दुखर विषय आज ढाका चट्टग्राम खुलना राजशाही रंगपुरे भाईर रक्त राजपथ रंजित करा आज बांगलार मानूष मुक्ति चाय বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেয় আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে শাসনতন্ত্র তৈয়ার করব এবং এই দেশকে গড়ে তুলব এই দেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস 23 বছরের ইতিহাস মুমূর্ষ নরনারীর আত্মনাদের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্তের রাজপথ রঞ্জিত হওয়ার ইতিহাস 1952 সালে রক্ত দিয়েছি 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারি নাই 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে 1966 সালে 6 দফা আন্দোলনের 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে 1969 এর আন্দোলনে আইয়ুব খানের পতনের পর ইয়াহিয়া খান সাহেব যখন সরকার নিলেন তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম কি পেলাম আমরা আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি দেশকে বৈচিত্র্য আক্রমণ থেকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরীব দুঃখী মানুষের উপর তার বুকের উপর চালানো হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার চেষ্টা করেছি যখনই এদেশের মালিক হওয়ার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন তারা আমাদের ভাই সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপর আমরা বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না জনগণ সে অধিকার আমাকে দেয় নাই ভাইরা আমার তোমরা আমার উপর বিশ্বাস আছে আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা এই দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকদের হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তা ঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দিতে পারি না পারি তোমরা বন্ধ করে দেবে তোমরা আমার ভাই তোমরা ব্যারাকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখো রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা।